এখন আমি ইন্টোর জিনিসটা একটু চেঞ্জ করেছি, সেটা হলো এক ঝটকায় আমি চেষ্টা করি চারদিকের গাড়িগুলো দেখিয়ে দিতে। এই পার থেকেই দেখাচ্ছি, দেখছেন NS 200, NS 125, ঠিক আছে, ক্লাসিকের এখানে ছড়াছড়ি, GT একটা নতুন এসছে, স্কুটি দেখতে পাচ্ছেন গ্রাজিয়া থেকে শুরু করে ইন্টক থেকে অ্যাপ্লা থেকে শুরু করে জুপিটার থেকে শুরু করে ফ্যাসিনো, আর নতুন ক্লাসিক এসছে ম্যাট ব্ল্যাকের ওপরে এইটা, আচ্ছা বাজাজ ডমিনোর এসছে, পালসার 125, পালসার 150, RCRS ভার্সন 3, পালসার 150, প্ল্যাটিনা দেখতে পাচ্ছেন কত আছে, CT 100ও একটা আছে, তিনটে 220, তিনটেই কিন্তু নতুন, আগের 220-র মধ্যে কোনোটাই নয়, আরও 220 আসবে। আচ্ছা এর মধ্যে এসছে SP সাইন দেখতে পাচ্ছেন, BS6-এর, BS4-এর গ্লামার, সুপার স্প্লেন্ডার BS4-এর, BS6-এর HF ডিলাক্স জাস্ট মাত্র আসলো, TVS অ্যাপাচি 2V তিনটে আছে পরপর, FZS ভার্সন 3 দেখুন, এই একটা একদম নিউ গ্রাফিক্সের, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, ঠিক আছে। তো এরকম প্রচুর প্রচুর স্টক এসছে, এবং ইভেন KTM-এর পুরো এই যে ফাঁকা জায়গাটা দেখছেন, এত বড় যেটা আছে এই ফাঁকা জায়গাটায় পুরো একটা KTM-এর বড় একটা স্টক আসবে, ঠিক আছে। তো ঝটোপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, ইন্ট্রোটা 1 মিনিটের হয়ে গেল, কিছু করার নেই, এখানে আরও সব অ্যাভেঞ্জার গাড়িও আছে যারা অ্যাভেঞ্জার চাইছিলেন। এরপরে দাম দস্তুর ডিটেলসে ভিডিও আমি শুরু করবো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটরজন বাড়িপুর, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন পিছনে গাড়ির অনেক স্টক, ইন্ট্রোতে নিশ্চয়ই দেখেছেন যে কি কি গাড়ি আছে না আছে, সব মোটামুটি দেখিয়ে দিচ্ছি ইন্টোতে, যাতে সবার দেখতে সুবিধা হয় যে কোন কোন গাড়িগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর জন্য। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আগে শুধুমাত্র গান দিতাম সেরকম আর করছি না, এখন টোটালি কথা বলে বলে ভিডিওগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এখন যেটা হবে সেটা হলো কি, আমি এক এক করে গাড়ির দাম দস্তুর ডিটেলস সব আপনাদেরকে বলে দেবো। তো দেখা হচ্ছে ব্যাক ক্যামেরায়, চলুন ঝটপট ভিডিও শুরু করি। তো সবথেকে প্রথমে যে গাড়িটা দেখাচ্ছি সেটা হলো হন্ডা ইউনিকর্ন 2021-এর গাড়ি। এই মডেলটা ডিসকন্টিনিউ করে দিয়েছিল হন্ডা, আবার নতুন করে চালু করেছে কারণ কাস্টমারের ডিমান্ড ছিল সেই কারণে। তো যাই হোক, 2021-এর গাড়ি আছে, মাত্র 70,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, আর গাড়ি চলা আছে মাত্র 27,000 কিলোমিটার। এরপরে এখানে দেখিয়ে দেয়, আর এতে BS6-এর গাড়ি আছে, এতে ABS-ও পেয়ে যাবেন আপনি। ফুল ব্ল্যাক কালারের দারুণ কন্ডিশনের গাড়ি, আপনি চাইলে গাড়িতে EMI অ্যাভেলেবেল আছে, চাইলে EMI করে নিতে পারবেন। তো আস্তে আস্তে চলে যাবো পরের গাড়িতে, আমি আছি 2019-এর গাড়ি, ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি, মাত্র 58,000 টাকা দাম পড়বে। গাড়িতে ডিক্স আছে, গাড়িতে চাবিটা যদি লাগানো থাকে কতদিন ওটা দেখিয়ে দিতাম, 18,000 গাড়ি চলা আছে দেখতে পাচ্ছেন। গাড়িতে ডিক্স আছে, ডিক্স মডেল আছে হন্ডা ব্রাজিয়া, আর সিটটা খোলা রয়েছে, কারণ হচ্ছে সিট কভার করতে দেওয়া রয়েছে, ওই জন্য সিট খুলে দিতে হয়, সেই কারণে সিট খুলে দেওয়া রয়েছে। এইসব গাড়িগুলো সমস্ত ছোট গাড়ি বড় গাড়ি সব গাড়ি আপনি ইয়ে মধ্যে চালিয়ে কিনে নিতে পারবেন। আর গাড়িতে দেখতে পাচ্ছেন এক্সট্রা করে হচ্ছে আপনার এ লাগানো আছে, বাড়িটির নাম্বার আছে, দেখুন WB96 আছে, মানে বাড়িটির নাম্বার আছে। এক্সট্রা করে এখানে বডি গার্ড লাগানো আছে গাড়িতে, আর মাত্র 58,000 টাকা গাড়ির দাম আছে। অন টিভি আসলে কিছু কম সম হয়ে যাবে আমাদের এখানে আসলে। এরপরে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই স্কুটি পাশে, এটাও TVS ইন্টক আছে, এটা XP এডিশন আছে, কত কিলোমিটার চলা আছে আমি একবার দেখিয়ে দেবো, গাড়ির ব্যাটারিটা ডাউন আছে। তো যাই হোক, 2022-এর গাড়ি আছে XP এডিশন, মাত্র 78,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে। দেখতে পাচ্ছেন XP এডিশন, একটা জিনিস দেখলে বুঝতে পারবেন, ডিঙ্গেতে হচ্ছে এরকম XP এডিশনগুলো রেড কালার হয়, আর এইটা হচ্ছে সিলভার কালার হয়, ঠিক আছে। এক্সপিয়ারিশনের দাম বেশি, তো গাড়ির দাম দস্তু মোটামুটি বলে দিচ্ছি, চলা বেশি নেই, কমই চলা আছে, ব্যাটারিটা হালকা ডাউন আছে সেই কারণে। অ্যাপিলা আছে, এটা মাত্র 80,000 টাকা দাম আছে, আগের ভিডিও যারা দেখেন শর্ট ভিডিও বড় ভিডিও সব জায়গায় দেওয়া রয়েছে। আচ্ছা তারপরে আছে আপনার হন্ডা ব্রাজিয়া, এটা 2018 মডেল আছে, এটা ডিস ব্রেক নয় ডাম ব্রেক আছে, গ্রে কালারের গাড়ি, একটু ভালো করে দেখিয়ে দেয়, WB20 আলিপুর নাম্বার আছে, এরও যদি কালটা থাকে একবার ছবিটা অন করে দেখে নিই কত কিলোমিটার চলা বলে দেবো, 19,000 সামথিং গাড়ি চলা আছে, ঠিক আছে। গাড়ির চাবিটা অফ করে দিচ্ছি কারণ ব্যাটারি ডাউন হয়ে যায়, গাড়ি স্টার্ট করছি না তো সেই কারণে। তো এই গাড়িটার দাম আছে আমাদের আস্কিং প্রাইস আমি বলে দিচ্ছি, মাত্র 52,000 টাকা আস্কিং প্রাইস আছে, সামনাসামনি আসবেন অন টেবিল কিছু কনসার্ম হয়ে যাবে, ঠিক আছে। গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে, গাড়ি যেরকম দেখছেন ভিডিওতে সামনাসামনি আসলে আমি বলে দিচ্ছি। 2019-এর TVS জুপিটার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে, LED হেডলাইট আছে, আচ্ছা WB96 নাম্বার আছে, বাড়িপুরের নাম্বার, আই থিঙ্ক অ্যালাই হুইল আছে, হ্যাঁ অ্যালাই হুইল মডেল আছে। গাড়িতে টুকটাক কিছু দাগ দোগ আছে সেগুলো আমি আগে থাকতে বলে দিচ্ছি, যেগুলো ক্লিয়ার হয়নি সেগুলো হচ্ছে এই একটা আছে, ঠিক আছে। আর আপনি এই সাইডের প্যানেলের দিকে এইখানে এক জায়গায় একটু দাগ আছে, ওই ওইটা ছাড়া একদম গাড়ি টোটাল একদম টোটালি গুড কন্ডিশনের গাড়ি আছে। সামনাসামনি আসুন, BS6 মডেল আছে এটা, ঠিক আছে, TVS জুপিটার, মাত্র 52,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, অন টেবিল আসলে কিছু কনসার্ন হয়ে যাবে। আচ্ছা এরপরে ফ্যাসিনো আছে, ইয়ামাহা ফ্যাসিনো দেখতে পাচ্ছেন ব্লু কালারের, ফ্যাসিনোটা কত সালের আছে, 2020 ফ্যাসিনো আছে, মাত্র 55,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে। অ্যানালগ মিটার আছে, কত চলা বলে দিচ্ছি, 9,000 সামথিং গাড়ি চলা আছে, বেশি চলা নেই, দুর্দান্ত কন্ডিশনের গাড়ি,
ব্লু কালারে দেখতে পাচ্ছেন, ম্যাট ব্লু কালারের ফ্যাসিনো। আচ্ছা, এরপরে আছে ইয়ামাহা এফজেডএস ভার্সন 3, এটা হচ্ছে আপনার 2022 সালের গাড়ি আছে, ঠিক আছে। গাড়ির চাবি এখানে নেই, তবে গাড়ি বেশি চলা নেই, কত চলা ডিটেলস আমি নয় আপনাকে ফোন করলে বলে দেবো। মাত্র 98,000 টাকা গাড়ি আমাদের দাম পড়ে যাবে, মানে এই যেসব দামগুলো বলছি এগুলো আস্কিং প্রাইস আছে। সামনাসামনি আসলে আমি বলছি এরকম নয় যে 8,000, 10,000, 15,000 কমবে, এরকম কমবে না, আসলে কিছু কমসম হয়ে যাবে। BS6 মডেল আছে, ডুয়েল ডিস্ক আছে, সিঙ্গেল চ্যানেল ABS আছে, নেই বলতে দুটো লুকিং গ্লাস নেই, এছাড়া গাড়ি দুর্দান্ত কন্ডিশনে আছে। আপনাদের সামনে গাড়ি দেখতে পাচ্ছেন, ভিডিওতে যেমন দেখছেন সামনাসামনিও সেম টু সেম পাবে। আচ্ছা, এইটা আছে 2021 সালের গাড়ি আছে, ডার্ক নাইট এডিশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। 95,000 টাকা মাত্র গাড়ির দাম পড়বে ডার্ক নাইট এডিশনটা, দারুণ কন্ডিশনের গাড়ি। এটা WB98 ডায়মন্ড নাম্বার আছে। আচ্ছা, এটা 22-এর গাড়ি আছে, WB96T আছে, হ্যাঁ এটা 22-এর গাড়ি আছে। এটা আপনার দাম পড়বে WB96T, এটাও 98,000 টাকা দাম পড়বে, ঠিক আছে। এটাও এটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা হচ্ছে সব কিছু আছে টোটালি, লুকিং গ্লাস থেকে শুরু করে পিছনে জলগার্ড থেকে শুরু করে সব কিছু। এই যে চারটে গাড়ি আছে, এই চারটে না সরি পাঁচটাই এফজেডএস ভার্সন 3 আছে, পাঁচটাই কিন্তু BS6 এর গাড়ি আছে, পাঁচটাই একদম লেটেস্ট কালেকশন আছে। এবং এইটা রোডিটের কালার এক, কিন্তু এটা হচ্ছে চেরি রেড, ওটা ডার্ক নাইট এডিশন আছে। এইটা কিন্তু এই যে ব্ল্যাক আছে, এটা হলো ডার্ক নাইট এডিশন, হ্যাঁ এটাও ডার্ক নাইট এডিশন আছে। আর একটা যে নর্মাল ব্ল্যাক সেই এডিশন আমাদের কাছে আছে, এটা 98,000 টাকা দাম পড়বে, এটা 93,000 টাকা দাম পড়বে। দেখুন WB96 AS আছে, মানিপুর নাম্বার আছে, এটা ডুয়েল ডিক্স সিঙ্গেল চ্যানেল ABS আছে, সকালে একটুখানি যা গোল্ডেন কালারের একটু ইয়ে করা আছে, স্টিকার করা আছে, আপনি চাইলে ওটাকে রিমুভ করে দিতে পারেন। তাহলে গাড়িগুলো কি দেখুন, তো মোটামুটি এই গাড়িটা দেখে নিয়েছেন, এই গাড়ির দাম দোস্ত বলে দিচ্ছি, মাত্র 93,000 টাকা দাম পড়বে, এটা 2022 গাড়ি আছে, ঠিক আছে। দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে, প্রতিটা ওমাথা থেকে এমাথা, ঠিক আছে। এফজেডগুলো আপনারা শুধু দেখুন, দেখলে বুঝতে পারবেন কেমন কন্ডিশনের গাড়ি আছে। আচ্ছা, এরপরে যে গাড়িটা আছে সেই গাড়িটা একটুখানি সারপ্রাইজ টাইপের প্রাইস আছে, আমি বলে দিচ্ছি। এটা ফোন করলেই একমাত্র আপনারা জানতে পারবেন, তার আগে বলবো না। গাড়ির কালারটা একবার দেখিয়ে দিই পুষ্কর, মাত্র 12,000 কিলোমিটার সামথিং গাড়িটা চলা আছে, গাড়ি দুর্দান্ত কন্ডিশনে আছে। গাড়ি দেখছেন, এই কালারটার মোটামুটি ভালোই ডিমান্ড আছে, রিংটা হচ্ছে সরি ব্লু কালারের রিং আছে, ঠিক আছে। ইয়ামাহা রেসিং রিং যেটা বলে সেই কালারের রিং রয়েছে দেখতে পাচ্ছেন। এতেও ডুয়েল ডিস্ক আছে, এতে মনে হয় ডুয়েল চ্যানেল ABS আছে, আর একটু তার না, এতেও সিঙ্গেল চ্যানেল ABS আছে, ডুয়েল চ্যানেল ABS নেই। আচ্ছা, তারপরে চলে আসুন TVS এর অ্যাপাচি গাড়িগুলো, তো আমি চলে যাচ্ছি আস্তে আস্তে। তো এরপরে যে গাড়িটা আছে সেটা হলো TVS অ্যাপাচি RTR 160 2V, BS6 মডেল আছে, স্ট্যান্ড আপ ফেলা আছে, স্ট্যান্ড আপ তুলে দিই। 2022 গাড়ি আছে, ডুয়েল ডিস্ক আছে, সিঙ্গেল চ্যানেল ABS আছে, ডুয়েল চ্যানেল ABS হয় না অ্যাপাচিতে, FZ-এও হয় না, কিছু কিছু গাড়িতে আছে সেগুলো সব সিঙ্গেল চ্যানেল ABS হয়। তো এইটার আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 85,000 টাকা, অন ডেভিল আসলে কিছু কমসম হবে প্রতিটা গাড়ি, এটা বলে না, যেসব দামগুলো আমি বলছি সব গাড়িতে অন ডেভিলে আসলে কিছু কমসম হয়ে যাবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে দেখুন, গাড়ির নাম্বারটা ফলো করুন, করলে বুঝতে পারবেন WB20 নাম্বার আছে, মানে আমাদের আলিপুর নাম্বার আছে। আলিপুর নাম্বারের সুবিধাটা কী হয় আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে নামটা আসলে কচ্ছে, আমি প্রতি ভিডিওতে বলে দিই, একটু কম হয়। আচ্ছা, WB22 আছে, WB22 এই গাড়িটা আছে, এইবারে একটুখানি চলে আসুন। এটা আছে 2019-এর গাড়ি আছে, 2019-এর গাড়ি আছে, মাত্র 800,000 টাকা দাম পড়বে, গাড়ির সিঙ্গেল ডিস্ক আছে, BS4 মডেল আছে, অ্যাপাচি রেড কালারের গাড়িটা, কিন্তু দেখতে খুব গর্জিয়াস লাগে, এখনকার রেডটাও ভালো লাগে, কিন্তু এটা হচ্ছে BS4 19-এর মডেল, এটা তখনকার কালার। তারপরে যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, এই কালারটার অনেকের ডিমান্ড থাকে, এটা কিন্তু আগে একটা অ্যাপাচি ছিল, ওইটার নাম্বারটা 24 নাম্বার ছিল সম্ভবত, এই যে নাম্বারটা আছে WB16 আছে, এটাতে সিঙ্গেল ডিস্ক আছে, সিঙ্গেল চ্যানেল ABS আছে, BS4 মডেল আছে, মাত্র 75,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে। তিনটে অ্যাপাচি আছে, ঠিক আছে, তিনটেই দেখতে পাচ্ছেন, তিনটেই একদম দুর্দান্ত কন্ডিশনে আছে, বিশ্বাস না হলে ভিডিওতে দেখছেন সামনাসামনি আসুন, এসে দেখে যান, দেখলে বুঝতে পারবেন গাড়ি এখানে কেমন কন্ডিশনে থাকে। মোটামুটি দাম দস্তুর বয়স ডিটেলস সব আমি বলে দিয়েছি। আচ্ছা, এরপরে চলে আসছি এই যে বিলাসটা, এখন এই হয়নি, এটা পরের ভিডিওতে আমি দিয়ে দেবো, এই যে বিলাসটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, এটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। BS6 এর গাড়ি আছে, কত কমাসের গাড়ি, 3 মাসের, মাত্র 3 মাসের গাড়ি আছে, যে আস্কিং প্রাইস ফোন করবেন, আমি আপনাদেরকে বলে দেবো যে আমাদের কত কি আমরা দাম চাইছি বা কি, ঠিক আছে। আর কত কিলোমিটার চলাছে শুধু এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বলছিলাম মাত্র শুধু দামটা, মাত্র 3,000 সামথিং গাড়ি চলা আছে, ঠিক আছে, একদম কম চলা। হিরো সুপার স্প্লেন্ডার, অনেক লোকের ডিমান্ড ছিল, অনেক লোকের বাবারে বাবা মাথা খারাপ করে দিয়েছিল হিরো সুপার স্প্লেন্ডারের জন্য,
হিরো সুপার স্প্লেন্ডার হচ্ছে 2019 এর গাড়ি আছে, মাত্র 58,000 টাকা আস্কিং প্রাইস আছে আমাদের, মাত্র 13,000 কিলোমিটার সামথিং গাড়ি চলা আছে। দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি, সুপার স্প্লেন্ডারের ভাই প্রচুর ডিমান্ড ছিল আপনাদের, ঠিক আছে, ফোন করে করে আমাকে মাথা খারাপ করে দিয়েছিল যে দাদা সুপার স্প্লেন্ডার লাগবে, সুপার স্প্লেন্ডার লাগবে। বিএস ফোর মডেল পেয়ে যাচ্ছে হিরো সুপার স্প্লেন্ডার, দেখতে পাচ্ছেন দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে আমাদের সামনেই রয়েছে, ঠিক আছে, ব্ল্যাক খানিকটা বেগুনি হোয়াইট এর কম্বিনেশন একটা গাড়ি আছে। তারপরে আছে হিরো গ্ল্যামার আছে, এটা 2019 সালের গাড়ি আছে, যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওর দাম আমি বলে দিচ্ছি 58,000 টাকা, 2019 হিরো গ্ল্যামার, একটুখানি হিরো গ্ল্যামার আছে, এটাও 58,000 টাকা দাম পড়বে, ঠিক আছে, বিএস ফোর, এটা 2019 এর গাড়ি, এপি তো, হ্যাঁ, এটাও 2019 এর গাড়ি আছে, ব্ল্যাক আর রেড কম্বিনেশন আছে, পিছনের যে লিফটিং হ্যান্ডেলটা মিসিং আছে যেটা থাকে না আমি বলে দিচ্ছি, ওটা দেখতে পাচ্ছেন, তো লিফটিং হ্যান্ডেল বেসিক্যালি জানেন 2019 এর গাড়ি মানে অনেক দিনের গাড়ি, তো কালার উঠে গিয়েছে, তো সেই কারণে ওটা কালারে দেওয়া হয়েছে, কিছুদিনের মধ্যেই চলে আসবে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তারপরে আছে 2020 বিএস সিক্স এর এসপি সাইন, ঠিক আছে, গ্লামারটা কত ছিল আমি বলে দিচ্ছি, চার মিনিট তো লাগানো হয়নি না, দেখাচ্ছি না বাকি সব তো দেখে দিচ্ছি, মত 68,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, WB96 দেখছেন, বাড়িপুরের নাম্বার আছে গাড়ি, ঠিক আছে, বিএস6 মডেল আছে, 2020 এসপি সাইন। আচ্ছা, তারপরে আছে হিরো গ্ল্যামার আছে, ঠিক আছে, এটা ওরকম 22 গাড়ি আছে, 21-22 গাড়ি আছে এটা, ঠিক আছে, 21 গাড়ি আছে না, এটা 21 গাড়ি আছে, বিএস6 মডেল আছে, একদম টপ কন্ডিশনের গ্ল্যামার আছে, দেখতে পাচ্ছেন ডিক্স থেকে শুরু করে সব কিছু আছে গাড়িতে, মাত্র 68,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, টোটালি ডিজিটাল গাড়ি বলতে পারেন। তো এরপরে যেটা দেখাচ্ছি এটা একটু হালকা করে গ্রাফিক্স করা আছে, 2020 আছে জিক্সা এবিএস মডেল, সিঙ্গেল চ্যানেল এবিএস, একটাই এবিএস এর আছে, এই যে ডিজাইনগুলো দেখছেন যেগুলো দেখে যেন আমার ভাঙাচোরা মনে করবে না বা চাচা, আমিও তাই ভেবেছিলাম, তো যে কে কিনেছিল গাড়িটা সে পুরো টোটাল গাড়িটাকে র‍্যাপ করিয়ে রেখেছে, কিন্তু গাড়ির কন্ডিশন দুর্দান্ত আছে, দেখতে পাচ্ছেন পুরো স্টক কন্ডিশনে গাড়ির লুকিং গ্লাস থেকে শুরু করে, ঠিক আছে, সব কিছু আছে, এমন কিছু যে নেই মিসিং আছে বা এক্সট্রা করে ভুলভাল কিছু লাগানো আছে, এই র্যাপিংটা ছাড়া কিছু ভুলভাল লাগানো নেই, মাত্র 68,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, গাড়ির টায়ার দেখলে বুঝতে পারবেন কিন্তু সে গাড়িটা কিন্তু খুব একটা ইউজ করেনি, গাড়ির কন্ডিশন দেখলেও বুঝতে পারবেন এত সুন্দর এত পরিষ্কার গাড়ি আছে। আচ্ছা, কেটিএম ডিউক 250 2019 সালের গাড়ি আছে, মাত্র 45,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, সামনাসামনি আসলে অবশ্যই অন টেবিল কিছু কমসম হয়ে যাবে, ইএমআই হয়ে যাবে প্রতিটা গাড়িতে, আপনি যে গাড়ি কিনতে চাইবেন সেই গাড়িতে ইএমআই হয়ে যাবে। পালসার 220 আছে, বিএস6 মডেল আছে এটা, ঠিক আছে, কিলোমিটারগুলো যেটা আমি বললাম যে চার মিনিটগুলো যেন আমি এখন দেখাতে পারছি না, ফোন করবেন আমি কিলোমিটারের ছবি দিয়ে দেবো বলে দেবো। ডুয়েল ডিক্স আছে বিএস6 এর গাড়ি, ডুয়েল চ্যানেল এবিএস আছে, ঠিক আছে, রেড ব্ল্যাক কম্বিনেশন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে, সামনাসামনি না দেখলে না বুঝতে পারবেন না, ভিডিওতে যতটা দেখছেন তার থেকেও ভালো কন্ডিশনের গাড়ি পাবেন, কিছু কিছু গাড়ি এই পালিশটা ভালো করে মোছা হয়নি তাই, ঠিক আছে, তো এগুলো সব কমপ্লিট পেয়ে যাবেন, এই গাড়িগুলোর দাম পড়বে মাত্র 90,000 টাকা করে, অন টেবিলে আসবেন কিছুটা কমসম হয়ে যাবে, বলবো না হিউজ কিছু বেশি মানে অনেকটা কম হবে এরকম বলবো না। পালসার 220 আছে দেখতে পাচ্ছেন, রেড ব্ল্যাক সেম এডিশন, ঠিক আছে, কিন্তু এটা বিএস6, এটা বিএস4 আছে, এটা হচ্ছে ডুয়েল ডিস্ক আছে, সিঙ্গেল চ্যানেল এবিএস আছে, পালসার 220 বিএস4 মডেল, রেড ব্ল্যাক কম্বিনেশন দেখতে পাচ্ছেন, মাত্র 85,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, তারপরে সামনাসামনি আসুন অন্য কিছু কনসার্ন হবে। আচ্ছা, এটাও বিএস6 এর 2021 গাড়ি আছে, পালসার 220 ব্ল্যাক ব্লু কম্বিনেশন দেখতে পাচ্ছেন, বিএস6 মডেল, ডুয়েল ডিস্ক আছে, ডুয়েল চ্যানেল এবিএস আছে, গাড়িগুলো খুব একটা বেশি চলা নেই, অল্পই চলা আছে, ঠিক আছে, তো দারুণ কন্ডিশনের গাড়ি, এটাও মাত্র 90,000 টাকা পড়বে, আপনি যদি চান 220 রেড ব্ল্যাক কিনবেন রেড ব্ল্যাক কিনতে পারেন, আপনি যদি মনে করেন 220 ব্ল্যাক ব্লু কিনবেন ব্ল্যাক ব্লু কিনতে পারেন, সব কটা কালার মোটামুটি এখানে অ্যাভেলেবেল আছে, যে কালারগুলো এখন চলছে। আচ্ছা, এরপরে চলে আসলে একটু হালকা করে মাইলেজের গাড়ি ওপরেও দেখেছি, এবারেও দেখাচ্ছি বাইরেজের কালেকশনগুলো, মাত্র 7,000 গাড়ি সামথিং চলা আছে, বেশি চলা নেই, 2019 সালের সিটি 100 আছে, মাত্র 43,000 টাকা আমাদের আস্কিং প্রাইস আছে, এই গাড়িগুলো অ্যাকচুয়াল এই সিটি 100টা টোটালি মাইলেজ ওলা গাড়ি, একদম হালকা ফুলকা গাড়ি, টোটালি শুধু মাইলেজের জন্যই লোক ইউজ করে, ঠিক আছে, কাজের পারপাসে ইউজ করে, খুব ভালো গাড়ি, ঠিক আছে, এটা 110cc গাড়ি আছে সিটি 100। আচ্ছা, প্ল্যাটিনাটাও 110cc আছে, প্ল্যাটিনাটা একটু পুষ্কর ভালো করে দেখা গাড়ি দেখুন, একদম পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে, কারণ এই গাড়িটা 2023 সালের গাড়ি আছে, মাত্র 63,000 টাকা আস্কিং প্রাইস আছে, হ্যান্ডার ট্যান্ডার টোটালি যেগুলো কোম্পানি থেকে আসে দেখতে পাচ্ছেন টোটালি লাগানো আছে, এই মডেলটা ডিক্স ডিক্স থাকে আবার ডিক্স থাকে না, তো এই মডেলটা হচ্ছে ডিক্স আপাতত এই করা নেই, এটা সামথিং 4,000 সামথিং গাড়ি চলা আছে, ঠিক আছে, বেশি চলা নেই, একটু দেখিয়ে দেয় মিটার আছে,
আচ্ছা, তারপরে যে প্ল্যাটিনা আছে রেড কালারটা দেখতে পাচ্ছেন, প্ল্যাটিনা আমাদের কাছে কিন্তু একটা দুটো তিনটে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। এইটা যেটা আছে এটা মনে হয় 100 সিসি আছে, হ্যাঁ এটা 100 সিসি প্ল্যাটিনা আছে, এটা মাত্র 52,000 টাকা দাম পড়বে, 2020 সালের গাড়ি আছে, একদম দারুণ কন্ডিশনের গাড়ি, যেমন দেখছেন ভিডিওতে সামনাসামনি আসবেন সেম টু সেম পেয়ে যাবেন, মানে দুর্দান্ত কন্ডিশনের গাড়ি আছে। আমি এটুকু দাবা করে বলতে পারি মোটামুটি আমাদের যেরকম শোরুমে গাড়ির কন্ডিশন থাকে, শুধুমাত্র কয়েকটা শোরুমেই এরকম গাড়ির কন্ডিশন পাবেন আপনি আসলে, হয়তো দেখবেন হয়তো অন্য গাড়ি এক জায়গায় বলছে যে দাদা 2,000 টাকা কম আছে আমাদের এখানের থেকে, কিন্তু এইখানে যে কন্ডিশনের গাড়ি থাকে যেরকম ভাবে কমপ্লিট থাকে গাড়ি, আমি অন্য শোরুমে এত সুন্দর এত ভালো পাবেন না। সব শোরুমের কথা কিন্তু আমি বলিনি, কিছু কিছু শোরুমের কথা আমি বলেছি, আর খুব কম শোরুমেই এরকম কন্ডিশন থাকে। তো ঠিক আছে, এটার দাম আমি বলে দিয়েছি, আর একবার আমি বলে দিচ্ছি, অসুবিধা হয়ে গেলে 2020 গাড়ি মাত্র 52,000 টাকা পড়বে। আচ্ছা, প্ল্যাটিনা 110 যেটা আছে এটাও 52,000 টাকা পড়বে, এটাও 2020 গাড়ি আছে, দুটোই 2020 গাড়ি আছে, দুটোই 52 করে পড়বে। ওটা শুধু প্ল্যাটিনা 100 আছে রেড কালারেরটা, আর এটা হচ্ছে প্ল্যাটিনা 110 আছে, ঠিক আছে। দুটো একই সালের গাড়ি, একদম দুর্দান্ত কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছেন। আচ্ছা, পালসার 125 দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপরে যে পালসার গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে পালসার 125, 2023 গাড়ি, একদম আনটাচ গাড়ি, মানে এইরকম গাড়ি আমি পালসার 125 গাড়ি শোরুম থেকে বের করা, নতুন বাইকের শোরুম থেকে বের করা, আর আমাদের এখান থেকে নিয়ে যাওয়ার মধ্যে কোনো রকম তফাৎ খুঁজে পাবেন না, এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। কারণ বিন্দু মাত্র চুল মাত্র কোথাও দাম নেই, মাত্র 81,000 টাকার বিনিময়ে পেয়ে যাবে, এত সুন্দর একটা ডিটেল ক্লিন পরিষ্কার গাড়ি, এবং নিউ এডিশনের গাড়ি, নিউ গ্রাফিক্সের যে পালসার এখন চলছে সেটা এই গ্রাফিক্সের চলছে। তো এই যেটা গাড়ি যা দেখতে পাচ্ছেন পালসার 125 আছে, ঠিক আছে, ব্ল্যাক রেড এর কম্বিনেশন, ব্ল্যাক অরেঞ্জ এর কম্বিনেশন আছে, এটাও নিউ মডেল গাড়ি আছে, ঠিক আছে। 2022 সালের গাড়ি আছে, আমাদের আস্কিং প্রাইস আছে মাত্র 70,000 টাকা, অন টেবিল আসবেন সামনাসামনি কম সম হয়ে যাবে, কারণ বেশি চলবে, কিন্তু হ্যান্ডেল গ্রুপটা নেই, যদি আপনারা বলেন যে হ্যান্ডেল গ্রুপটা লাগিয়ে দিতে হবে দাদা তাহলে সেটাও আমরা দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে আছে 2021-এর গাড়ি আছে পালসার 125, সেম দেখতে পাচ্ছেন, এটাও কাটাসি, এটাও কাটাসি, শুধু এটা হচ্ছে 22-এর গাড়ি, ওটা 21-এর গাড়ি, এটার দাম আছে আমাদের আস্কিং প্রাইস মাত্র 68,000 টাকা, মাত্র 68,000 টাকার বিনিময়ে পেয়ে যাবেন এত সুন্দর একটা কন্ডিশনের পালসার 125। সব যে কোনো গাড়ি দেখেছি কিন্তু সব এটা BS6-এর গাড়ি আছে, 2020 থেকে আপনি BS6 পেয়ে যাচ্ছেন। আচ্ছা, পালসার ES125 আছে, WB12 আছে, WB12 আছে, 22-এর গাড়ি আছে, মাত্র 85,000 টাকা দাম পড়বে এইটা, যেটা রেড কালারে দেখতে পাচ্ছেন, আর তারপরে অরেঞ্জ কালার আছে, এটাও 22-এর গাড়ি আছে, দুটো গাড়ি 85,000 টাকা করে দাম পড়বে, ঠিক আছে। অন টেবিল আসলে আরও কিছু কম সম হয়ে যাবে, তো আমি প্রতিবারের মতো এবারেও বলে দিচ্ছি যে হিউজ কমের আশা করবেন না, মানে হয়তো আসবেন 10,000, 15,000, 11,000, 12,000 এরকম আশা করবেন না, প্রতিটা গাড়িটা আমি দাম বস্তু বলে দিই, গাড়ি ভিডিওতে দেখছেন, এক্সট্রা করে ফটো চাইবেন না, ফটো দিতে পারবো না, শুধু এখন করে যেটা আমি আগে দেখাতাম কিলোমিটার সেটা এই ভিডিওতে দেখাতে পারলাম না, পরে যখন নতুন একটা স্টক হচ্ছে আমি ফের নতুন করে ভিডিও করবো তখন দেখিয়ে দেবো, কিন্তু তখন হচ্ছে এখন যে ভিডিও যদি আপনি মিটার জানতে চান যে কত কিলোমিটার করে চলা আছে, যেগুলো অ্যানালগ আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে আপনার ডিজিটাল মিটার আছে যেগুলো দেখতে পাচ্ছি না, শুধু আমি কিলোমিটারের ছবি আপনাদেরকে পাঠাতে পারি, দাম বস্তু সব বলে দিচ্ছি, বাদ বাকি যা হবে দোকানে আসবেন, দোকানের সামনাসামনি কথা হবে, অন টেবিল। 2 মাসের পালসার NX200 আছে, গাড়িটা ডুয়েল ডিস্ক আছে, ডুয়েল চ্যানেল ABS আছে, ঠিক আছে, 2 মাসের গাড়ি, মাত্র 2 মাসের গাড়ি, যেমনটা হওয়া উচিত, শুধু লুকিং গ্লাস বাদ দিয়ে টোটালি গাড়ি তেমনই কন্ডিশনে আছে, ঠিক আছে, চুল মাত্র গাড়ির কোথাও দাগ নেই, বডিতে বা কোথাও, গাড়ি আপনাদের 1,35,000 টাকা আইসক্রিম প্রাইস আছে, অন টেবিল আসলে কিছু কম সম হয়ে যাবে, আর গাড়ি একদম চলেনি দেখলেই বুঝতে পারবেন, টায়ারের যে উপরের গুটি এইগুলো চলে গেছে, যদি গাড়ি বেশি চলে থাকে তাহলে দেখবেন সাইডের গুটিগুলো থাকে, ঠিক আছে, এই গুটিগুলো থাকে না, কিন্তু দেখুন এই গুটিগুলো আছে, কোম্পানির টায়ার শোরুমে গিয়ে চেক করে নেবেন, সেম টু সেম একই টায়ার আছে, ইএমএম সিটি ওখানে একটা আছে, ঠিক আছে, এটা 6-7 মাসের গাড়ি হবে, এরকম উপরে টায়ারের গুটি এখনো রয়ে গেছে, এই গাড়িটাও আমাদের ওরকম 1,25,000 টাকা আসতে প্রাইস আছে, এর লুকিং গ্লাস বাদ দিয়ে টোটালি স্টক কন্ডিশন আছে, অ্যাভেঞ্জার অনেক কটা আছে রেডি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ক্লাসিকে চলে আসি একটুখানি, 1,80,000 টাকা দাম পড়বে, 2021-এর গাড়ি, মাত্র 13,000 কিলোমিটার চলা আছে দেখতে পাচ্ছেন, ম্যাট ব্ল্যাক, তার সরি গ্লসি ব্ল্যাকের উপরে হচ্ছে আপনার রেড কালারের রয়্যাল এনফিল্ড লেখা রয়েছে, অ্যালয় হুইল আছে, BS6 গাড়ি উইথ ABS আছে গাড়িতে, ক্লাসিক অনেক কটা আছে আমাদের কাছে। আচ্ছা, লাস্ট আমি চলে যাবো ডমিনোরে, ঠিক আছে, ডমিনো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে দাঁড়ানো রয়েছে, 2020 সালের BS6 মডেল, এক্সট্রা করে এইটা লাগানো রয়েছে যেটা দেখতে পাচ্ছেন নাম্বার প্লেট, আর এই একটা টপ গ্লাস লাগানো আছে বাবল গ্লাস যেটা বলে, তো এই যে ডমিনোরটার আমাদের আসিং প্রাইস আছে মাত্র 1,42,000 টাকা আসিং প্রাইস আছে, সামনাসামনি আসবেন কিছু কম হয়ে যাবে, কিন্তু গাড়ির কন্ডিশনটা একবার আমি চাইবো একবার পুষ্পর দেখিয়ে দেবে, ডমিনোর 400 আছে BS6 এর,
যে কালারটা সবথেকে বেশি ডিমান্ড, অ্যাকচুয়াল ব্ল্যাক কালারের এত ডিমান্ড নেই, ম্যাট ব্ল্যাকও এর একটা কালার আছে, এই গ্রিন কালারটা ডিমান্ড বেশি, তো সেই কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর যেগুলো অ্যাভেলেবেল এখন আছে সেগুলো আমরা হালকা করে দিয়ে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে RS200 আছে BS6 এর 10 মাসের, RC200 আছে BS4 মডেল, RS5 ভার্সন 3 আছে, 2021 এর গাড়ি আছে BS6 মডেল আছে, মতো একদম 35,000 টাকার বিনিময়ে পেয়ে যাবে, ঠিক আছে। ওয়ারেন্টি মিলে আসবে অল্প স্বল্প কম হবে, অন্য অন্য ভিডিও দেখবেন তার থেকে অনেক কম দামে আছে, গাড়ির কন্ডিশনও খুব ভালো আছে, WP98 ডায়াল নাম্বার আছে, খুব একটা খরচা পড়বে না গাড়ি যদি আপনি নাম ট্রান্সফার করতে চান, যে কোনো কিছু করতে চান। এবং লাস্টে যে আমি গাড়িটা দেখাবো, ঠিক আছে, যেটার জন্য এতক্ষণ সবাই ওয়েট করছিলেন, যেটা আমি প্রথমে দেখেছিলাম ভিডিওতে, সেটা হচ্ছে যে রয়্যাল এনফিল্ড GT650 ডুয়েল কালার BS6 মডেল 2022 গাড়ি আছে, ঠিক আছে। প্রথমে ওটা চলা আছে বলে দেবো, গাড়িটা একবার হালকা করে স্টার্ট দিয়েও দেখিয়ে দেবো। গাড়ি মাত্র 8,000 সামথিং চলা আছে, মেইন বডি শুধু দুটো লুকিং গ্লাস নেই, দেখছেন সামনে কাস্টম হেডলাইট লাগানো আছে, এটা আমি ভিডিও করছি তার অফ করে অফ করে তো গাড়িটা স্টার্ট করবো, ঠিক আছে। এই যে ইয়েলো হচ্ছে এটা কিন্তু হোয়াইটও হয়, ঠিক আছে, হোয়াইটটা আপনারা প্রথমে দেখেছিলেন, ইয়েলোটা পরে নিলাম। গাড়ি লাস্ট আমি দামটা বলে দিই, মাত্র 2,88,000 টাকা দাম আছে, 2022 সালের গাড়ি, BS6 মডেল আছে, ডুয়েল ডিক্স আছে, ডুয়েল চ্যানেল ABS আছে। সামনাসামনি আসবেন, অবশ্যই কমসম কিছু হয়ে যাবে, তবে যেটা আমি প্রতিবারে বলছি যে হিউজ কিছু কম হবে এরকম কিছু আশা করবেন না। তো ভিডিও এতক্ষণ ধরে দেখলেন, আমি জিটি গাড়ি দেখালাম, সমস্ত যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো সব দেখিয়ে দিয়েছি, আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, KTM-এর একটা বড় গাড়ি স্টক আসবে, ঠিক আছে, KTM BS6 এর 125 আসবে, 200 আসবে, 250 আসবে, ইভেন 390ও আসবে, আচ্ছা নিনজা 300 আর একটা আসবে, সেটা হচ্ছে BS6 এর মডেল, তো এরপরে একটা গোটা একটা বড় ভিডিও আসবে, তার জন্য একটুখানি আপনাদেরকে ওয়েট করতে হবে। আর এইসব ভিডিওগুলো দেখতে গেলে কি হবে, তাহলে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করলে তাহলে কি হবে, ভিডিওটা সবার থেকে প্রথমে আপনাদের কাছে চলে যাবে, আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সময় মতো, কারণ অনেকে মনে যে দাদা ভিডিও পাইনি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তারপরে তো নতুন ভিডিও পেয়ে যাবেন। ভিডিও আমি ছাড়ি, অনেকদিন পরে ভিডিও ছাড়লাম, আর দু দিনের মধ্যে ফের ভিডিও চলে আসবে, তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।